কথায়ও বলবে বিশ্ববাসী। আর কেতু না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আমাদের ফার্মে গরুর পাশাপাশি এখানে কিছু গারল আছে, তারপরে তোতাপুরি ছাগল আছে, দেশীয় ছাগল আছে, খাসি আছে। তো আমরা এখনো গারল বিক্রি করা শুরু করিনি। তো কোরবানির উদ্দেশ্যে যদি কেউ আমাদের এখানে গারল কিনতে চায় তো কিনতে পারবে। আমরা গারল, তারপরে দেশি ছাগল, খাসি আছে। কেউ যদি কিনতে চায় কোরবানির উদ্দেশ্যে গরুর পাশাপাশি, আমরা এটাও বিক্রি করব। আসলে এটা দলগতভাবে চলে গারল। সাধারণত আমরা যে কোনো একজন একজন কর্মচারীর দ্বারা বাহিরে যে কোথাও পাঠাইয়া দিলে একটারে নিয়ে গেলেই সবগুলি যায় একসাথেই খাওয়া দাওয়া করে, খানা দানা বাহিরে ছেড়ে দেওয়া থাকে, ঘাস টাস খায় আর কি। গারলগুলি আমরা কিনছি তো বড় যেগুলি এগুলি 15-20 হাজার টাকা করে, আর কিছু ছোট আছে 12,000 এরকম আর কি দাম। এগুলি আমরা নিয়ে আসছি বেশ কিছুদিন হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমরা বিক্রি করে নেই। তো কোরবানির উদ্দেশ্যে যদি কেউ কিনতে আসে তাহলে আমরা বিক্রি করব। পুরুষের এগুলি ছোট বড় আছে, তো বড় যেগুলি আছে এগুলি সাধারণত 18-25 হাজার পর্যন্ত আছে, আর ছোট আছে, ছোটগুলি আমরা 12-15 হাজার পর্যন্ত বেচতে পারি। তো তোতাপুরি ছাগল আছে আমাদের এখানে, এগুলি ছাগলগুলো তো আসলে অনেক দামি ছাগল, তো যদি কেউ কিনতে চায় আমাদের ছোট আছে তাহলে নিতে পারবে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আর কেতু না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।